राधे राधे आमादेर यूट्यूब चैनल भाग्येर दुनियाय सबाई के सुस्वागतम। आज के आमरा आलोचना करब एकटी मात्र चमत्कारी धागा जदि ए गाछे बेधे दीते पारें बदले जाबे जीवन, टाका आसबे झड़ेर गतिते आर समस्त समस्या एकदम चले जाबे दूरे बहु दूरे। अवश्य सम्पर्के आलोचना करब, किन्तु तार आगे जारा चैनल सबस्क्राइब करेनि तादेर काछे अनुरोध करब दया करे चैनल सबस्क्राइब करे अवश्य आमादेर साथे थाकुन। आमादेर भिडियो भालो लागले अवश्य लाइक करुन, शेयर करुन, भिडियोटी शेष पर्यन्त देखुन। चलुन आलोचना शुरू करी। एटा किन्तु प्रत्येक धर्मेर मानुष करते पारे, धागा अर्थात सूतो अवश्य बांधते पारेन, किन्तु सूतो भेबे एकदम किन्तु हिंदीते जेटाके बोले नजरअंदाज एकदम छोटो करबेन ना। एकटी सूतो किन्तु क्षमता देखबेन करुन विश्वास नहीं करबें। अवश्य बोलबो जे समस्त उपायगुलो बोली अवश्य विश्वास नहीं, आंतरिकता नहीं, भालोबाशा नहीं और पजिटिव भाइब्रेशन देवें। व्हाट इज पजिटिव भाइब्रेशन? पजिटिव भाइब्रेशन माने होच्छे जे जखन आपनी कोनो काजटी करछेन आपनी भाबें जे एटा आमी सक्सेसफुल हुए गेछी, प्रेजेंट टेंसे बोलबें हुए गेछी, आमी एखान थेके लाभवान हुएछी। जेई जेई पॉइंट अफ भिउ थेके आपनी आशाटा करछेन आपनी सेटा दिये आनंद पाबेन। धरुन आपनी कोनो काज करे जेटा आनंद पेतेन भविष्यते सेटाई बर्तमाने आपनी भेबे पजिटिव भाइब्रेशन देबेन आर प्रेजेंट टेंसे बोलबेन, देखबेन हुए जाबे। चलुन आमरा बोलबो जे एई जे धागागुलोर कथा बोलछी बा एई सूतो बाधार कथा बोलछी एटा हिंदू मुस्लिम ख्रिस्टान जैन बौद्ध पार्सिक शिख समस्त धर्मेर मानुष किन्तु एटा करते पारें। चलुन आमरा आलोचना शुरू करी। देखुन जखन ग्रहरा आमरा तो जानी जे ग्रहदेर दुष्टुमि আর সৃষ্টামি এর জন্যই কিন্তু আমাদের দুঃখ এবং আনন্দ বা ভালো থাকা বা মন্দ থাকা, তাই না? তার উপরে একজন আছে, সেটা পরমাত্মা পরমেশ্বর। তাকে যদি মানাতে পারেন দেখবেন এটা একটি শক্তি, এটা একটি সেল, এটা একটা বন্ধনবার, খুব ভালোই কিন্তু দেখবেন জীবন আপনার চেঞ্জ করে দেবে, আপনাকে প্রোটেক্ট করবে সমস্ত বিপদ থেকে। যদি কারোর ঘর তৈরি করার খুব ইচ্ছা, বাড়ি তৈরি করার ইচ্ছা, কিন্তু নানা রকম অসুবিধার জন্য, সেটা আর্থিক হতে পারে, সেটা সামাজিক হতে পারে, সেটা রাজনৈতিক হতে পারে, নানা রকম থাকে না অনেক প্রবলেম, তার জন্য যদি বাড়ি তৈরি করতে পাচ্ছেন না, ধরুন লোন পাচ্ছেন না, সেটা যে কোনো কাজের জন্য আপনি লোন পাচ্ছেন না, বারবার অ্যাপ্লাই করছেন ডিনাই করে দিচ্ছে, আপনাকে লোন দিচ্ছে না, জুতো শুকতলা ছিঁড়ে যাচ্ছে তাও পাচ্ছেন না, যদি কোনো জমি সংক্রান্ত ব্যাপার হয় জমি কিনতে চাইছেন বা জমি বিক্রি করতে চাইছেন বা ভালো খরিদ্দার পাচ্ছেন না, আসছে ফিরে যাচ্ছে, তখন কি করবেন জানেন? একটি লাল রঙের ধাগা নেবেন। এবারে বলবেন কোথায় পাবো? অবশ্যই পূজা পাঠের দোকানে পাওয়া যায় লাল রঙের ধাগা বলবেন, নিয়ে আসবেন। দিয়ে কী করবেন? আম গাছ, যে কোনো আম গাছ, কিন্তু সেই আম গাছ যেন একটু ফুল ফল হয়, অর্থাৎ ফলন্ত আম গাছে কী করবেন? যাবেন, যে হাত জোর করে, যদি আপনি অন্য সম্প্রদায়ের মানুষ হন হাত জোর না করতে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মনোবাসনা বলবেন। আপনার মনোবাসনাগুলো কি আমি বলে দিলাম যে এই এইগুলোর জন্য এই লাল ধাগা, তাহলে কী করবেন? বলবেন, দিয়ে সাতবার পরিক্রমা করবেন। তাহলে পরিক্রমা মানে কি? ঘুরবেন, পেঁচাবেন, মানে সাতবার আপনি ঘুরবেন, আর সাতবার মানে আপনি দড়ি ইয়েটা নিলেন ধাগাটা দিয়ে আপনি ঘুরছেন আর পাক দিয়ে দিয়ে গাছটাকে বেষ্টন করছেন। আর মনোবাসনা বলবেন, মনোবাসনা আপনি কোনটা নিয়ে করছেন, একটা ধাগার জন্য একবারে একটাই মনোবাসনা বলবেন। ধরুন আমি যেই তিনটে বলেছি এই বা চারটে আপনার এরম প্রবলেম আছে, সব কটা একসঙ্গে বলে দেবেন না, একটাই বলবেন, আপনার মিটে যাক, তারপরে আবার যাবেন আপনি, এটা হয়ে গেল। এবারে কি করবেন? এটা কিন্তু আপনাকে কবে বাধ্য হবে? রবিবারে করতে হবে, মনে রাখবেন, রবিবারে রবিবারে করবেন, এভরিডে এভরি সানডে আপনাকে করতে হবে। একবার বেঁধে দিলাম না, বিশ্বাস নিয়ে আপনাকে রবিবার রবিবার করতে হবে। এবারে আপনি কি করবেন? ধরুন কারোর বিয়ে হচ্ছে না, বিয়ের সানাই বাজছে না,
পাত্র পাত্রী পছন্দ হচ্ছে না বা নানা রকম প্রবলেম, তখন কি হবে না, তখন কি করবেন? বা ধরুন বিয়ে হয়ে গেছে, সেখানে চূড়ান্ত অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক একটা অসুবিধা, নানা রকম ঝুট ঝামেলা থাকে না, বিবাহ পরবর্তী যে সমস্যা, বিবাহ পূর্ববর্তী সমস্যা হয় আবার পরবর্তী সমস্যা, এই সমস্যা হলে কি করবেন? নীল রঙের সুতো নেবেন, রিলের সুতো নেবেন না, কাঁচা ধাগা পাওয়া যায়, যদি কাঁচা ধাগা না পান নীল রঙের সুতো নেবেন, লাইলনের সুতো নেবেন না, আবার নিতে বলছি বলে এই যা যা বলছি একটাও লাইলনের সুতো নেবেন না, সুতির সুতো নিতে হবে, এটা মাথায় রাখবেন। দি কুল গাছ, কুল গাছ জানেন, এবারে বলবেন গোল কুল না নারকেল কুল না আপেল কুল, দেখুন যে কোনো কুল গাছ আপনার সামনে আপনার আশেপাশে যে কুল গাছ থাকবে, ফলন্ত কুল গাছ, অবশ্যই মনে রাখবেন ফলন্ত কুল গাছে সাতবার আপনি যে ওখানে প্রথমে গাছের কাছে আপনার মনোবাসনা বলবেন, তারপরে সাতবার ওই দড়িটা আপনি পেঁচাবেন আর নিজের মনোবাসনা বলবেন। এটা কবে করবেন? এটা শুক্রবার করবেন, যদি আপনার মনোবাসনাটা যখন পূরণ হয়ে যাবে, যদি কি একদম হবে, যখন আপনার এটা কিন্তু প্রত্যেক শুক্রবার শুক্রবার করবেন, একবার করে এলাম দিয়ে হলো না, হবে না, কিন্তু সেটা প্রত্যেক শুক্রবার করতে হবে, যখন শেষ হয়ে যাবে অর্থাৎ যখন আপনার সেটা ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে, তখন কি করবেন, 1.5 কেজি দুধ নেবেন, দিয়ে শুক্রবার দিন দান করে দেবেন। কোথায় দান করবেন? আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মের ধর্মস্থানে করবেন, বা গরিব দুঃখীদের দান করে দেবেন। আপনি গরিব দুঃখীদের দান করলেন, আপনি নানাজনকেও 1.5 কেজি দিতে পারেন বা একজনকেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে বলবো যে অবাক হয়ে যাবেন, ধরুন বিদেশ যাত্রা চাইছেন, বিদেশের জন্য ভিসা পাচ্ছেন না, সেখানে সেটেলমেন্টের প্রবলেম, সেখানে পড়াশোনা করতে যান বা ঘুরতে যান বা পিয়ার অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট হতে চাইছেন, সমস্ত প্রবলেম সলভ করে দেবে একটি ধাগা। কি করবেন? 7টি রঙের আপনাকে এই ধাগা নিতে হবে, আপনাকে তো 7টি রঙের, আপনি কি করবেন, আপনি ওই রিলের সুতো নিতে পারেন অর্থাৎ সেলাই মেশিনে যে সুতো ব্যবহার করা হয় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 7টি রঙ কি বলুন তো? রামধনুর 7টি রঙ, সেই বেনিয়া সহকলা জানেন, না জানলে বলে দিচ্ছি, বেনিয়া সহকলা মানে হচ্ছে বেগুনি, নীল, ভালো করে শুনে পয়েন্ট আউট করে নিন, আকাশি, সবুজ, হলুদ, কালো, লাল, 7টি রঙের নিলেন। দি বট গাছের কাছে যাবেন, যে গাছে ঝুড়ি নেমেছে বা ফল হয়, বট গাছের কাছে গেলেন, দি মনোবাসনা বললেন, তারপরে 7 বার পরিক্রমা করবেন আর আপনি মনোবাসনা বলবেন। এটা কবে করবেন? শনিবার করবেন। আর একটা অপশনাল বলে দিই, বুধবার, বুধবারের থেকেও শনিবার বেটার, তাহলে শনিবারই করবো, শনিবারই করা উচিত, শনিবার করবেন। দিয়ে কি করবেন? আপনি চলে এলেন, যখন পূর্ণ হয়ে যাবে আপনার ওই ইচ্ছা, তখন কিন্তু আপনাকে ভোজন করাতে হবে। কাদেরকে ভোজন করাবেন? গরিব দুঃখী আর তো মানুষদের, কী খাওয়াবেন? ওখানে পুরি খাওয়াবেন, হালুয়া খাওয়াবেন, কোনো ভাজা কিছু থাকবে অবশ্যই খাবেন। যারা বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, রোগের থেকে উঠতে পারছে না, তাদের জন্য বলবো মঙ্গলবার দিন, তিনি তো উঠতে পারছেন না বিছানা থেকে, তিনি তো করতে পারবেন না, তাহলে বাড়ির কেউ করবে, রক্তের সম্পর্ক আছে যার সাথে তিনিই করবেন। যদি সন্তান হয় অসুস্থ, তাহলে মা করবে বা বাবা করবে, বা যদি মা বাবা অসুস্থ হয় সন্তান করতে পারে, কোনো অসুবিধা নেই, রক্তের সম্পর্ক থাকতে হবে বা তার সাথে খুব আত্মিক সম্পর্ক একটা থাকতে হবে। হতে পারে না যে সন্তান নেই বা আত্মীয় স্বজন কেউ নেই, কিন্তু একজন খুব কাছের মানুষ যে সবসময় দেখাশোনা করে তিনিও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, অর্থাৎ যে ওনার খুব ভালো চায় মন থেকে তিনি করতে পারবেন। মঙ্গলবার, মঙ্গলবারে কি করবেন? পেয়ারা গাছে, পেয়ারা গাছে 7 বার পরিক্রমা করতে হবে, আর পেয়ারা গাছের কাছে এরম যে বলতে হবে, তারপরে 7 বার পরিক্রমা করে সুতোটা এরকম পেঁচিয়ে দিতে হবে, লাল ধাগা নিতে হবে। যখন অসুস্থতা থেকে মুক্তি পেয়ে যাবে, তখন কি করবেন? মন্দিরে যেয়ে একটা ভালো করে পুজো অর্চনা করে নেবেন, কিছু অর্থ যেমন আপনার সুবিধা সেরকম দান করে দেবেন, আর কি করবেন, একটু মিষ্টি ভগবানকে দিয়ে দেবেন। আপনি যে ধর্মের মানুষ হন না কেন, যে পারবেন ধর্মস্থানে যেটা করে নেবেন। এরপরে বলবো যে সবুজ ধাগা,
সবুজ ধাগা এইভাবে অশ্বত্থ গাছের কাছে যাবেন, দিয়ে সাতবার আর পরিক্রমা করে বেঁধে দেবেন। এইটা কিসের জন্য বলুন তো? ভালো চাকরি পাওয়ার জন্য, সরকারি চাকরি বা বেসরকারি বা একদম ভালো চাকরি পাওয়ার জন্য, প্রমোশন পাওয়ার জন্য এটা কিন্তু করতে পারেন। পুরো হলে কী হবে? যখন পূর্ণ হবে তখন নিজের বোনকে বা মাকে কী করবেন, একটা উপহার দিয়ে দেবেন। আর এই যে এই পরিক্রমাটা করবেন বা সুতোটা বাঁধবেন সেটা হচ্ছে শনিবার দিন। এটা কিন্তু পড়াশোনার জন্য, পড়াশোনায় মন আসার জন্য, পড়াশোনায় ভালো রেজাল্ট করার জন্য, সফলতার জন্য এই প্রক্রিয়াটা করা যায়। অর্থাৎ ভালো চাকরি, পড়াশোনা, প্রমোশন এগুলোর জন্য করা যায়। আর এই যে আমরা বললাম এতগুলো পয়েন্ট, আর একটা বলবো, যদি কোনো বাচ্চা অবাধ্য, কথা শোনে না, হাতের বাইরে চলে গেছে, দুষ্টু হয়ে গেছে, সে বড় বাচ্চার কথাও বলছি, সন্তানের কাছে সব মা বাবার কাছে সন্তান সবসময় বাচ্চা থাকে, সে বৃদ্ধ হয়ে গেলেও, তাই না? তা যে ছেলে মেয়ে অবাধ্য, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, উশৃঙ্খল হয়ে গেছে, বিপদে চলে গেছে, তাদেরকে বাধ্য করতে গেলে কী করতে হবে? বাবা মা কী করবে? সাতমুখী একটি রুদ্রাক্ষা নেবে, তার উপর সাতবার সাদা ধাগা মন্ত্র পড়ে কী করবে, মনোবাসনা বলে সাতবার একটা রুদ্রাক্ষতে মন্ত্র পড়ে বা মনোবাসনা বলে কী করবে, সাত মন্ত্রর কথা বলছি, ওম নম শিবায়। ওম নম শিবায় না বলেও এমনি সাতবার পেঁচিয়ে শিবলিঙ্গে দান করতে হবে মনোবাসনা বলে। আর পাঁচমুখী রুদ্রাক্ষটা কী করতে হবে? একইভাবে এই যে সাতবার সাদা ধাগাটাকে পেঁচিয়ে বাচ্চাকে দিতে হবে, দিয়ে বলতে হবে শিবলিঙ্গে দান করতে। এটা সোমবার করতে হবে। এর ফলে কি হবে? এর ফলে সে বাচ্চা অবাধ্য থেকে বাধ্য হয়ে যাবে, সে পথে চলে আসবে। আপনাদের এই যে এতগুলো দেখুন ছটা পয়েন্ট বলেছি, একদম সমস্ত সমস্যার সমাধান, এইগুলো শুনে এগুলো করে নিশ্চয়ই উপকৃত হবেন, আপনারা উপকৃত হন, আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক, সমৃদ্ধশালী হয়ে উঠুক, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। খুব ভালো থাকবেন, পরমাত্মা আপনাদের সাহায্য করুন, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।